কোরআন আর কোরআনের অনুবাদ এক নয়। আপনারা যদি কোরআন দেখেন তাহলে দেখবেন যে কোরআনে এখানে ক্লিব লিঙ্গ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেছেন হুর মানে কিন্তু মহিলা নয়, হুর এটা আহওয়ার বা হাওরা এটার প্লুরাল, এটা পুরুষ এবং নারী সবার জন্যই। আমরা হয়তো বাংলায় যেটা বলি নারী হিসেবেই তর্জমা করি, আবার জাওয়াজনাহুম আজওয়াজহুম সব জায়গায় আল্লাহ বলেছেন জাউজ মানে কিন্তু স্বামী অথবা স্ত্রী, দাম্পত্য সঙ্গী। তা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে, তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে, তাদের চক্ষু সুন্দর হবে ইত্যাদি। তো এটা কোরআনের ভাষা, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, কাজেই এটা নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী হওয়াটা খুবই স্বাভাবিক। তবে সাধারণ ব্যাকরণের যে নিয়ম, অনেক সময় আমরা জানি নারী পুরুষ সবাই থাকলে এমন এই ব্যবহার করি যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা ইংরেজিতেও হয় আরবিতেও হয়, আর আমরা বাংলায় তো এটা তেমন নেইও। তো এই জন্য কোরআনে যে হুরের কথা বলা হয়েছে, এটা হুর নারীর জন্য পুরুষ হুর, পুরুষের জন্য নারী হুর হওয়াটা কোরআনের আরবি ভাষার ব্যবহার এটা সমর্থন করে। দুই নম্বর কথা হলো যে আসলে জান্নাতের যে বর্ণনা কোরআনে এসেছে এটার একটা মূল নীতি আছে যে মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা বিবালি আহাদ। জান্নাতের নিয়ামতটা না মানুষ চোখে দেখেছে, না কানে শুনেছে, না কেউ কল্পনা করতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের সামান্য বর্ণনা দিয়েছেন অনুভবের জন্য, বাকি বর্ণনা এটা কল্পনাতীত। এটার মূল আরেকটা নীতি আল্লাহ দিয়েছেন যেটা মানুষ যে যা চাবে, আমরা দুনিয়ার জীবনে অনেক কিছু চাই পাই না, এটা আমাদের বড় হতাশা কষ্ট। আর জান্নাতের জীবনটা হলো মানুষ ফি মাতাশতাহিল আমফুসু, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রবৃত্তি যা চাইবে সেটাই আল্লাহ তাকে দেবেন। কাজে আপনি জান্নাতে যে যাতে আপনি পুরুষ হুর চান, আপনি সঙ্গে চান, আপনার স্বামীকে চান, আপনি শান্তিময় জীবন, আপনি যা চাবেন সবই পাবেন। তৃতীয় বিষয় হলো যে পুরুষেরা এবং নারীদের প্রকৃতিগত চাওয়া পাওয়ার কিছু পার্থক্য থাকে, এটা আল্লাহ তাদের চাওয়া অনুযায়ী দেবেন। এটা হলো নারী এবং পুরুষের হুরের ব্যাপারটা। কাজেই পুরুষেরা হুর পাবে আর নারীরা পাবে না কথাটা ঠিক নয়, এটা আরবি ভাষাকে অন্য ভাষা অনুবাদ করতে যেয়ে অনেক রকমের জটিলতা তৈরি হয়েছে।